ও রতনদা, আমি এই মাছগুলো তারে বেঁচে আসতেছি বুঝলে। তুমি বাড়ি থাকো, ফিরে এসে হিসাব ভবান। কি গো, তুমি এখনো মনে হিংসে পুষে রেখে দেবে? ও ঠিক আছে, আমি যাচ্ছি, তুই দাঁড়া। তোরে আজকে আর মাছ বিক্রি করতে যেতে হবে না, আজকে আমি যাচ্ছি, তুই নেমে যা। কি ব্যাপার রতনদা, তুমি হঠাৎ আমার উপর দয়া করলে কেন? নিতে আজকে আমার মন মানসিকতায় বিরাট আঘাত লেগেছে বুঝলি তো। তুই সবসময় কাজ করবি, আমি কাজ করবো না, এটা তো ঠিক না নয়। তুই তারে বৌদির কাছে একটু বিশ্রাম করকে, একটু চা খাগে, যা আমি তারে মাছটা বেঁচে আসতেছি। ও বৌদি, এ দাদা আবার আমার চা খাওয়া নিয়ে কথা শোনাবে না তো? ঠাকুরপো, তোমার দাদা এখন ভালো হয়ে গেছে, আমি তোমার দাদারে পিটি পিটে ভালো করে দিচ্ছি, তুমি কি আমার একটু ভরসা করো না? হ্যাঁ বৌদি, আমি তোমার বিরাট ভরসা করি, কারণ তুমি তোমার মা, ভাবি মা। ইদে ঠাকুরপো, তুমি এসো, তোমার আমি লেবু চা খাচ্ছি, আর তুমি তোমার মাছটা বিক্রি করে এসো। হ্যাঁ ঠিক আছে। কি গো, কি রান্না করছো? ডাল পকোড়া দুটো গরম গরম দাও, খাই। এখনো হয়নি, হোক তারপরে দিচ্ছি। এই দুটো দাও, খাই, দুটো দাও, এরকম করছো কেন? দাও না, দুটো দাও না, খাই। তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, লাউড স্পিকারে দাও। ভাবি, আমার বেডরুমের লাইটটা কেটে গেছে, আমি তো অন্ধকার ভয় পাই, বাইরে যদি একটু পাঠিয়ে দিতেন। অবশ্যই পাঠিয়ে দিতাম, ও তো বাজারে গেছে ভাবি। এই গরমে বাজার করা যায়, তাই তাড়াতাড়ি চলে আসলাম। কোথায় আছো? দোলনায় পার্কে এসে দোলনায় চড়বা তুমি বাচ্চা? হ্যাঁ মানে বড়রা পার্কে এসে কি করে, কি করে দেখো তো, গাছের তলায় বসে, ঝোপঝাড়ে বসে, আর তুমি দোলনায় চড়বা? হ্যাঁ, তা আমার বাচ্চাদের সাথে? বাচ্চাদের সাথে দোলনায় চড়বা তুমি? বলছিলাম কালিদা। হ্যাঁ, তোর আবার কি হলো? বলছিলাম আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। তোর আবার ইম্পর্টেন্ট কাজ কি? আসলে কালিদা, তুমি যখন জেলে ছিলে আমার একটা মেয়ের সাথে আমার তো আর হলো না। হ্যাঁ তো কি করবো বল। বলছিলাম একটু দেখা করতে যেতাম আর কি। তুইও যাবি ওর সাথে? হ্যাঁ আমিও একটু যেতাম। ঠিক আছে, নাম যা যা যা। এই উট আর বউয়ের মধ্যে মিল কোথায় বলতো? দেখ, উট কোনদিন মাথা নিচু করে না, আর বউরা কোনদিন মাথা নিচু করে না। কি করে একদম জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা। বাবু একটু হাসো তো, একটু হাসো, খুলে আসো, মন খুলে আসো। ছেলেটা কি দেখতে সত্যি, ওখানে প্রপোজ করতে হবে। আমার না তোমাকে ভীষণ ভালো লেগেছে, তুমি কি আমার সাথে রিলেশনশিপে আসবে? আমার না কেমন বমি বমি পাচ্ছে, বাড়ির থেকে আমার জন্য মেয়ে দেখছে।
কাল রাতে বিয়ারটা খাওয়া বেশি হয়ে গেছিল তাই। আমি বাড়িতে বলে দিয়েছি আমি শুধু তোমাকেই বিয়ে করব। যত রাতে তোমাকে ভয় লাগে আমাকে ফোন করবে, আমি চলে যাব। ঠিক আছে। গামছা পরেই যাবো, ভালো হবে। জানো ঠাকুর, তোমার দাদা না চলে এসছে। আপনারাই বলুন, এই ছেলেটা আইফোন চালাবার যোগ্য কি যোগ্য না? না ইয়ার সাহেব, ও একদম আইফোন কেনার যোগ্য না। আমি ঘুমাচ্ছিলাম, আমার ঘুমন্ত অবস্থায় কিডনি খুলে নিচ্ছিল, ওর মুখটাই দেখে আমার কলজে শুকিয়ে যাচ্ছে। ওকে এক্ষুনি ফাঁসি দাও। আইফোন তো আমি কিনবই বুড়ি, তোর দিন ঘনিয়ে এসেছে। আরে স্যার, ও আইফোনের শোরুমে আইফোন চুরি করতে এসেছিল, আমি যেই ধরেছি ওকে, ও আমার জায়গা মতো লাথি মেরে পালিয়েছে। চোর চোর মার সালাকে মার। আরে কাকা, আমার কাছে কুকুরের কিডনি এনে বলে এটা মানুষের কিডনি বলে বিক্রি করতে এসেছিল এই শালা। কি তর্কটা ছোড়া রে বাবা। জজ সাহ, এর থেকে প্রমাণ হয়ে গেল যে সানি দেওয়াল পুরো তার কাটা মাল, ও আইফোন চালাবার যোগ্য না। আমি কোর্টের কাছে অনুরোধ করব যেন ওর কাছ থেকে আইফোন চালাবার লাইসেন্স কেড়ে নেওয়া হোক, আর ওর হাতে একটা নোকিয়া 3310 বোতামওয়ালা ফোন ধরিয়ে দেওয়া হোক। সব গাঁজাখড়ি লজিক শোনার পর কোর্ট এই সিদ্ধান্তে এসছে যে সানি দেওয়ালের কাছ থেকে চিরজীবনের মতো আইফোন চালাবার লাইসেন্স কেড়ে নেওয়া হবে। মজা পেয়েছ? আর কোর্ট সানি দেওয়ালকে নির্দেশ দিচ্ছে সে যেন তার কাছে অ্যাপেলের কোনো প্রোডাক্ট না রাখে, যদি তার কাছ থেকে অ্যাপেলের কোনো প্রোডাক্ট না। তোরা সবাই মিলে ওকে ফাঁসাচ্ছিস। ওই বুড়ো, তুই আমি আইফোন কিনতে দিবি নি বুড়ো, আজ তোকে ছাড়বো না বুড়ো, আজ তোর কিডনি বেঁচে আমি আইফোন কিনবো বুড়ো, তোকে এখানেই মেরে দেবো, দেখি কি আমাকে আটকায়। ওই বুড়ো, তুই জানিস আমরা কতদিনের স্টক আইফোন কেনার? ওই বুড়ো ধস্তা লাগে, আমার রাস্তায় আসবি না। দেখ, আমি একে টপকে দিয়েছি, এবার আমি এর কিডনি বেঁচে আইফোন কিনবো, আমার রাস্তায় আসবি না, তোরটাও ছাড়বো না। Ha ha ha!